ভিডিওটা দেখার আগে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এর পাশে থাকা ঘন্টা আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আপনারা আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করবেন না। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হে ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ বরাবরের মতো আজও একটা চমৎকার ট্রিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সামনে এমন একটা ট্রিক নিয়ে আসলাম, সেই ট্রিকটা 99% মানুষই জানে না। আমরা সবাই জানি ফ্লাইট মোডটা অন করলে কোনো কল আসে না, আমরা নেট ইউজ করতে পারি না। তো আজকে আমি আপনাদের এমন একটা ট্রিক দেখাতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা ফ্লাইট মোডেও নেট ইউজ করতে পারবেন। এই চমৎকার ট্রিকটা মিস করতে না চাইলে অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নেটটা অন আছে, তো এটা আমরা ফ্লাইট মোড করে নেই। এখান থেকে আমি এয়ারপ্লেন মোডটা করে নিলাম। এখন দেখেন ফ্লাইট মোডটা চলে আসলো। এখন আমরা চেক করে দেখি নেটটা চলে কিনা। তো ইউটিউব ওপেন করলাম, ইউ আর অফলাইন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইট মোডে নেট চলে না। সো চলেন আমরা দেখে আসি কিভাবে আমরা ফ্লাইট মোডেও নেট ইউজ করতে পারবো। তো ব্যাকে চলে গেলাম। এখন আপনারা যার যার ফোনে ডায়াল প্যাডে চলে যান, আর এইখানে লেখেন *#*#4636#*#*#। আপনারা ভালো করে এই কোডটা টাইপ করবেন, টাইপ করার সাথে সাথে এই অপশনটা চলে আসবে। এখানে তিনটা অপশন দেখতে পাবেন, টাইপ করার পরে আপনাদের আর কল দিতে হবে না, শুধুমাত্র টাইপ করলে এটা চলে আসবে। তো এখান থেকে আপনি ফোন ইনফরমেশনে চলে যান। এখন সবার নিচে দেখেন মোবাইল রেডিও পাওয়ার, এটা অফ আছে, এটা জাস্ট অন করে দেন। বিভিন্ন ফোনে বিভিন্ন নামেও থাকতে পারে, তো এখানে আপনারা জাস্ট চেক করবেন রেডিও পাওয়ার, রেডিও লেখা থাকলে ওইটা অন করে নেবেন। তো জাস্ট অন করার পরে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে গেলাম ব্যাকে। এখন আমরা ট্রাই করে দেখি নেট ইউজ করতে পারি কি না। তো ইউটিউবে চলে গেলাম। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ইউটিউব চলছে। আর উপরে ভালো করে চেক করে দেখেন আমার ফ্লাইট মোডটা এখন অন আছে। এখন থেকে আপনারা ফ্লাইট মোডেও নেট ইউজ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো এই ছিল আজকের মতো ভিডিও, আশা করি সবাই ভিডিওটা অনেক এনজয় করবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্টে বলবেন যে কেমন লাগলো ভিডিওটা, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন।